তৃণমূল শিবিরে একের পর এক পদত্যাগের হিড়িক যোগ দিচ্ছেন বিজেপিতে। এবার রাজনীতি থেকে বিদায় ঘোষণা করলেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বীরভূমে বিতর্কিত মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু কেন রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন এই দুই নেতা, দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একুশের ভোটকে পাকেচ করে রাজনীতির আঙিনায় শুরু হয়ে গিয়েছে প্রচার যুদ্ধ। গতকাল কেদুগ্রামে সভা করলেন অনুব্রত মণ্ডল। এদিন তার নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ক্লাস চ্যালেঞ্জ শুনলেন নমকে। অমিত শাহ বলে গিয়েছেন এনআরসি চালু করা হবে, তার হুঙ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে এনআরসি করতে পারবে না বিজেপি। এরপরে চ্যালেঞ্জ ছুড়ে অনুব্রত বলেন, তোমার বাংলায় আসার ক্ষমতা আছে তো? পারবে না, রক্ত গঙ্গা বইয়ে দেব। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, যদি বিজেপি সোনার বাংলা তৈরি করতে পারে তবে সোনার ভারত কেন হলো না? কেন এভাবে হেনস্থার মুখে পড়তে হচ্ছে কৃষকদের, দরিদ্র মানুষকে? হুঙ্কার ছেড়ে বলেন, প্রয়োজনে রক্তবন্যা বইয়ে দেব, কিন্তু বাংলায় এনআরসি হতে দেব না। বিজেপিকে মিথ্যাবাদী বেইমানের দল বলেও কটাক্ষ করেছেন তিনি। চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল 220টা আসন না পেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। গ্রামের মাটিতে দাঁড়িয়ে 220টা সিট নেব, তাহলে রাজনীতি থেকে অবসর দিয়ে দেব, রাজনীতি করব না। এদিনের সভা থেকে ফের সকলের সামনে তৃণমূলের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন অনুব্রত। স্বাস্থ্যসাথী কার্ডের প্রশংসা করেন তিনি, সেই সঙ্গে রেশন ফ্রি, শিক্ষা ফ্রি, কার্যত সবকিছু বিনামূল্যে হাতের নাগালে পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিনের সভা থেকে দলত্যাগে তৃণমূল নেতাদের কটাক্ষ করে অনুব্রত বলেন, নেতারা নয় কর্মীরাই শেষ কথা, তাই যে নেতারা দল ছাড়তে চান ছেড়ে দিন, তাতে কোনো সমস্যা নেই, কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। এদিনের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত, সেখানে শুভেন্দু অধিকারী প্রসঙ্গ তোলেনও তিনি। উল্লেখ্য, কিছুদিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বলেছিলেন, পিকে তো অনেক বেশি বলেছে, আমি বলছি বিজেপির আসন সংখ্যা 40 পেরোবে না। আর এই মন্তব্যকে চূড়ান্তভাবে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি লিখেছেন, আরে দাদা, 2019 লোকসভা নির্বাচনের আগে আমাকে নিয়ে কি বলেছিলেন মনে আছে তো? কই, রাজনীতি তো ছাড়তে দেখলাম না। তিনি আরও লিখেছেন, আসলে তৃণমূলের সব নেতা নেতৃত্বরাই এখন সার্কাসে পরিণত হয়েছে, মানুষকে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন কিন্তু কাজের বেলা অষ্টরম্ভা। বাবুল সুপ্রিয় আরও লিখেছেন, দিদি দলের কিছু মজাদার মানুষ আছেন যাদের নিজেদের কথা অনুযায়ী রাজনীতি ছেড়ে টিয়া পাখি নিয়ে হাওড়া ব্রিজে বসা উচিত। বাবুল সুপ্রিয় মজা করে অনুব্রত মণ্ডলের নাম না লিখেছেন। উল্লেখ্য, কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, আমি তথ্য পরিসংখ্যান দিয়ে বলছি। সেই জন্য বলছি যে আমার দিদি কি করেছে আর তোমার মোদি কি করেছে,